নমস্কার, আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে গোটা ভারতবর্ষে চর্চা চলছে, INDIA জোটের প্রধানমন্ত্রী কে হবেন, এটা নিয়ে NDA জোটের পক্ষ থেকেও প্রশ্ন তোলা হয়েছে, কে হবেন প্রধানমন্ত্রী, 26 দলের জোট 26 জনই কি প্রধানমন্ত্রী হবেন। কংগ্রেস কৌশলী চাল দিয়েছেন যে না, তাদের দল থেকে প্রধানমন্ত্রী দৌড়ে তাদের দলে কেউ নেই। এখন মমতা ব্যানার্জি তার দলের থেকে একটি সংগঠনকে দিয়ে এবং মন্ত্রীদেরকে সামনে রেখে তিনি বলিয়ে দিলেন, বলেই অভিযোগ যে তিনি প্রধানমন্ত্রী হওয়ার একমাত্র দাবিদার এবং যোগ্য দাবিদার বলে তিনি এই বিষয়টাকে ভাসিয়ে দিলেন হাওয়ায়। মমতা ব্যানার্জি চেয়ারকে কেয়ার করি না, এই যে কথাগুলো বলেন আর তারপর যখন এই কথাগুলো ভাসিয়ে দেন তখন এটা বোঝা যায়, স্পষ্টতই বোঝা যায় যে তিনি যে কথাটা বলেন সে কথাটার অ্যাকচুয়ালি তিনি তার ঠিক উল্টো মানে করে বলেন। যেটা মমতা ব্যানার্জির সম্পর্কে বারে বারে অভিযোগ ওঠে যে উনি যেটা বলেন সেটাকে উল্টো করে বুঝতে হবে। উনি যদি বলেন চেয়ারকে কেয়ার করি না, তার মানে বুঝতে হবে সব থেকে বেশি চেয়ারের লোক ওনার। আর সেটা যে শুধু আমরা বলছি তাই নয়, সেটা যে শুধু পশ্চিমবাংলার আম জনতা বলছে তাই নয়, এমনকি বিরোধী দলের নেতা নেত্রীরা বলছেন তা নয়, এখনকার বিরোধী দলনেত্রী একসময় তার ছায়াসঙ্গী সোনালী গুহ তিনি কি বলছেন মমতা ব্যানার্জি সম্পর্কে সেটা শুনুন। এই যে প্রধানমন্ত্রীত্বের প্রশ্নে তার কি মমতা ব্যানার্জি সম্পর্কে তার কি অবজারভেশন সেটা আগে আমরা একটু শুনে নিই। আমি একটা কথা বলি, আমি ভাবছিলাম এটা এখন অবধি কেন ওই ফ্যামি বলুন আর তৃণমূল কংগ্রেসই বলুন তারা এখন অবধি কেন অ্যানাউন্স করছে না। মমতা ব্যানার্জি মানে এত গ্রিডি, তিনি কাউকে দিয়ে এটা ভাসিয়ে দিয়েছেন, কুণাল ঘোষ, ফিরাদাকে, অনেকেরই নাম শুনলাম। মমতা ব্যানার্জি বলেন আমার কোনো চেয়ারকে আমি কেয়ার করি না, অথচ আমি গতকাল একটা সংবাদ মাধ্যমে বলেছি, সবাইকে সব ধর্মকে শ্রদ্ধা জানিয়ে বলছি, যেখানে দেখবেন লেখা থাকে নো বিফ সেখানে অনলি বিফ, যেখানে দেখবেন লেখা থাকে নো বার্গেন সেখানে অনলি বার্গেন। তিনি বলছেন আমার কোনো চেয়ার লাগবে না, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারের প্রতি এতটাই গ্রিডি, উনি এতটাই চেয়ারকে আঁকড়ে ধরতে চান, সেখানে উনি ব্যক্তিগত স্বার্থ বা পারিবারিক স্বার্থ ছাড়া কিচ্ছু জানেন না। আমি ভাবছিলাম এটাই কবে তৃণমূলের পক্ষ থেকে ওই বা ফ্যাম ট্যাম কার পক্ষ থেকে, আমি ফ্যামের সম্বন্ধে অতটা জানি না, কবে এটা ঘোষণা করা হবে যে মমতা ব্যানার্জি দা ইজ দ্য অনলি মুখ অফ অনারেবল প্রাইম মিনিস্টার। শুনলেন তিনি কি বললেন, কিন্তু মমতা ব্যানার্জি ঠিক এই রকম যে তিনি পরিবার ছাড়া কিছু বোঝেন না, তিনি গ্রিডি, এই শব্দগুলো কিন্তু আমরা 2011 আগেও তৃণমূল কংগ্রেসের এই সমস্ত নেতা নেত্রীদের কাছে কিন্তু এই রকম কথা কখনো শুনিনি, বরঞ্চ উল্টোটাই শুনতাম। মমতা ব্যানার্জি মানে হচ্ছে ত্যাগের প্রতীক, সততার প্রতীক, আজকে সততা ত্যাগ এই সমস্ত কিছু আজকে মমতার রাজনৈতিক জীবন থেকে অবলুপ্ত হয়ে গেছে। এখন মমতা মানে হচ্ছে দুর্নীতির প্রতীক, মমতা মানে হচ্ছে গোটা পশ্চিমবাংলায় তার পরিবারকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তিনি রাজনীতি পরিচালনা করছেন, সরকারে ক্ষমতায় টিকে থাকার জন্য গণতন্ত্রকে হত্যা করেন, এই সমস্ত অভিযোগ আজকে তার বিরুদ্ধে আসছে। আর সেই একজন নেত্রী যার বিরুদ্ধে গোটা রাজ্যে গণতন্ত্রকে হত্যা করা, দুর্নীতির বিরুদ্ধে সবথেকে বেশি অভিযোগ, এই অভিযোগগুলো রাজ্যে যখন তার বিরুদ্ধে সবথেকে বেশি বেশি করে আসছে, তখন তিনি প্রধানমন্ত্রী হলে তার কী কী দুর্বলতার দিক আছে, সেই দুর্বলতার দিকগুলো সোনালী গুহ বলছেন যে তিনি বাঙালি প্রধানমন্ত্রী হলে তো ভালোই হতো, মমতা ব্যানার্জি কেন প্রধানমন্ত্রী হতে পারবেন না বা কেন প্রধানমন্ত্রী হলে কি হবে, খারাপ কি হতে পারে, এই গোটা বিষয়টা তিনি বলেছেন, সেটা আগে আমরা একটু শুনে নিই। আমরা চাই ভারতবর্ষে মমতা ব্যানার্জি মতো আমরা চাই বাঙালি প্রধানমন্ত্রী হোক, কিন্তু মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হলে ভারতবর্ষের মানুষ বুঝতে পারবেন যে আগে বাংলা যেভাবে জ্বলতো বা এখন বাংলা যেভাবে জ্বলছে ভারতবর্ষের মানুষও সেইভাবেই জ্বলবে। মমতা ব্যানার্জি কোনো দিনও ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারবেন না, ক্যান নট বি, কারণ মমতা ব্যানার্জি খুব শর্ট টেম্পার মানুষ। কোথাও কেউ একটা জয়শ্রীরাম বলল, উনি তাদের পেছনে ছুটে গেলেন খেপে, কোথাও ওনার কে কেউ একটা টিস করলো, ধরুন উনি একটা প্রধানমন্ত্রী হলেন উনি একটা বক্তৃতা দিচ্ছেন, সেসবে কেউ বিজেপির লোকেরা আমাদের যারা সমর্থন করেন তারা জয়শ্রীরাম বলে চিৎকার করে উঠলেন, উনি তো প্রধানমন্ত্রীর আসন থেকে বেরিয়ে বলবেন এই তো কে বললো, চিৎকার করতে শুরু করলো।
এত শর্ট টেম্পার মহিলাকে দিয়ে ভারতবর্ষ কেন? এখন মনে হচ্ছে পশ্চিমবঙ্গ চালানো যাবে না। শুনলেন তাহলে সোনালী গুহ বললেন যে পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী হিসেবে যিনি এই মুহূর্তে গোটা পশ্চিমবাংলাকে জ্বালাচ্ছেন, তিনি গোটা ভারতবর্ষে এবং প্রধানমন্ত্রী হলে ঠিক সে একই রকমভাবে গোটা ভারতবর্ষকে জ্বালাবেন। এই অভিজ্ঞতা কার? তার এক সময় ছায়া সঙ্গী। আর আজকে যারা পশ্চিমবাংলার মানুষ অনেক স্বপ্ন নিয়ে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী হিসেবে পশ্চিমবাংলায় দেখতে চেয়েছিলেন, 2011-তে পশ্চিমবাংলা 34 বছরে বাম শাসনকে অবসান ঘটিয়ে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী হিসেবে করেছে এখানে প্রতিষ্ঠিত করেছিলেন, সেই জনগণ কিন্তু 2023-এ এসে অন্য গান, অন্য ভাবনা, অন্য চিন্তা করছে। আরেকটা পরিবর্তন করা যায় কিনা এটা কিন্তু গোটা পশ্চিমবাংলার মধ্যে আরেকটা পরিবর্তনের ঢেউ কিন্তু লেগেছে, এটা কিন্তু আমরা ফলক করে বলতে পারি। আগামী 24-এর লোকসভা নির্বাচনে সেই ঢেউয়ের প্রতিফলন কিন্তু আমরা দেখতে পাবো নির্বাচনগুলোতে। আর সে পর্যন্ত আমি স্বপন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আপনারা চোখ রাখুন ইভিএম নিউজের পর্দায়, কারণ ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।